ওকে স্কিন আচ্ছা, আমরা ফর্জি রেকর্ডিং স্টার্ট করছি। সো আজকে আমাদের ক্লাসের টপিক যেটা, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডম। সো ক্লাস জাভাস্ক্রিপ্ট ডম, আর ফার্স্টে জানতে হবে আমাদের যে হোয়াট ইজ, মানে জাভাস্ক্রিপ্টের ডম যেটা, মানে ডমটা কি সেটা আগে জানতে হবে আর কি। সো এক নম্বর জিনিসটা আমরা জানি হোয়াট ইজ ডম, আর ডমের যে ফুল মিনিংটা সেটা আমরা যদি একটু বিস্তারিত লেখি তাহলে হবে কি। ডমের ফুল মিনিং হচ্ছে, আমরা যদি এভাবে লেখি আর কি এটাকে, যেটা হচ্ছে ডম, আর এটাকে যদি একটু আমরা মানে একদম ফুল মিনিংটা লিখি সেটা হচ্ছে ডকিউমেন্ট, তারপরে হচ্ছে কি বলেন তো, তারা কেউ জানেন? অবজেক্ট মডেল। অবজেক্ট মডেল, এক্স্যাক্টলি। আচ্ছা, ডকুমেন্ট অবজেক্ট মডেল, এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে আমাদের আর কি ডম। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট, সরি, এটা হচ্ছে আমাদের ডম। এই ডমটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। সো ডমটা আসলে বেসিক্যালি কি, এই যে এখানে যে ইউজার ইন্টারফেসটা দেখতেছেন, এই যে পুরোটা, এটাই হচ্ছে হলো যে আপনার মানে এই এটা হচ্ছে ডকুমেন্ট। ফার্স্টে হচ্ছে এটা ডকুমেন্ট। আমরা যখন একটা এইচটিএমএল ফাইল নেই, এখানে দেখেন আমরা যদি একটু ইন্সপেক্ট করে এখান থেকে একটু বোঝার চেষ্টা করি, আমি মেবি এই টাইপের একটা হচ্ছে এক্সাম্পল এর আগেও আপনাদেরকে দিছিলাম, আমার ঠিক খেয়াল নাই, বাট এখানে যদি আমি এখান থেকে ডকুমেন্টটাকে সিলেক্ট করি, যে দেখেন এখানে ডকুমেন্ট লেখাটা আসছে, এখান থেকে আমি হচ্ছে আর কি কনসোলে গেছি। এই কনসোলে যদি যাই, আমি যদি এখান থেকে যে ডকুমেন্টটাকে সিলেক্ট করি, তাহলে দেখেন এখান থেকে এই যে এইটা পুরোটা সিলেক্ট হচ্ছে, এই যে, হ্যাঁ, এই যে ডকুমেন্টটাকে আমি যদি দেই, তাহলে দেখেন এখান থেকে এই যে পুরো উপরে যে লেখাটা আছে, আমি উপরে যখন হোভার করতেছি তখন হচ্ছে আপনার চলে যাচ্ছে। বাট এখান থেকে যে যদি আমি ডকুমেন্টটাকে দেই, এই যে ডকুমেন্ট, ডকুমেন্ট হচ্ছে এই যে পুরোটা আর কি, পুরো পেজ যা আছে, এইচটিএমএল পেজটা, একটা এইচটিএমএল পেজ ক্রিয়েট করলে আরও বুঝতে সুবিধা হইতো, বাট আমি এইভাবেই বুঝাই। ভাইয়া কোনো একটা সাইটে গিয়ে দেখাইলে মনে হয় ভালো হইতো। হ্যাঁ, এটাকে তো দেখাইতে পারি। আচ্ছা, এটাতে না, আর আমরা ডাব্লিউ থ্রি স্কুলে চলে যাই, ডাব্লিউ থ্রি স্কুল, হ্যাঁ, ডাব্লিউ স্কুলে চলে যাই। এই যে এখান থেকে আপনি ডম, মানে ডমের ডকুমেন্টটা বুঝতে পারবেন। হ্যাঁ, আজকে আসলে অন্য কোনো সাইডে মানে আজকে না যাওয়াটাই ভালো, স্পিড অনেক বেশি। তো এই যে ডকুমেন্ট জিনিসটাকে যদি আমরা এখান থেকে দেখি, এই যে ডকুমেন্ট, আচ্ছা, এটা নেটের স্পিডের কারণেও হতে পারে আমার এখন ঝামেলাটা। হ্যাঁ, এই যে ডকুমেন্ট আমি এখানে সিলেক্ট করছি, বাট এখানে পুরো ডকুমেন্ট আসতেছে না। আচ্ছা, এইচটিএমএল ডকুমেন্টটাকে সিলেক্ট করি। আচ্ছা, এখানে কিছুই দেখাইতেছে না। আচ্ছা, এটা আমার নেটের প্রবলেমের কারণে এরকম। আচ্ছা, এটা এগুলা হচ্ছে আপনারা করেন, বাদ দেন। ডকুমেন্ট হচ্ছে এই পুরো বিষয়টা, এখানে যা যা লেখেন, এইচটিএমএল লেখেন না, এই যে আপনারা, আমরা যদি একটু ভিজুয়াল স্টুডিও কোডে যাই তাহলে আর একটু ক্লিয়ার হবো আমরা। আজকে ক্লাস নাম্বার হচ্ছে জেএস ক্লাস, ক্লাস থ্রি, তাই তো? ক্লাস থ্রি, আমি এটাকে একটু অন করি। আমি আগে অন করে এতক্ষণ নিতে পারি না, কত হচ্ছে যে নেটে আমার প্রবলেম থাকার কারণে অন করতে পারি না। সিএমডি আগে দিতে হবে। হ্যাঁ, সরি, সিএমডি জন্য তাড়াহুড়ো করতে হয় না, তাড়াহুড়োর কাজ সবসময় লেট হয় আরো। ওকে, সো আচ্ছা, আমাদের এই যে এটা আসছে আমাদের, সো এটা আসার পরে এখন আমরা যেটা হচ্ছে বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা যদি একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, এইচটিএমএল ফাইল ক্রিয়েট করি, আমরা এন্টার যদি দেই, তাহলে আমরা এখানে একটা ইন্ডেক্স ফাইল আমাদের ক্রিয়েট হবে। আচ্ছা, এইটা তো ইন্টারনেট দেওয়া হয় না। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোড, ওর কী প্রবলেম? আচ্ছা, হ্যাঁ, এই যে আমাদের একটা বয়লার প্লেট তৈরি হয়েছে, এইখানে দেখেন ফার্স্টে কী আছে, একটা ডকুমেন্ট লেখা আছে, তাই না? ডকুমেন্ট টাইপটা হচ্ছে কি, এইচটিএমএল। তার মানে এই যে এইচটিএমএল ওপেনিং থেকে শুরু করে এই পর্যন্ত এই যা আছে সব হচ্ছে এইচটিএমএল এর ডকুমেন্ট, এটা কিন্তু এইচটিএমএল এর ডকুমেন্ট। হ্যাঁ, বুঝলাম বিষয়টা। এই যে এইচটিএমএল এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা আছে এইচটিএমএল এর ডকুমেন্ট। ডকুমেন্ট জিনিসটা কি, আমরা একটা ডকুমেন্টারি হচ্ছে পড়ি, মানে হচ্ছে বিতর্কার যেই সব হচ্ছে আপনার কন্টেন্ট থাকে এক কথায়। হ্যাঁ, একটা হচ্ছে এক্সাম্পল ধরেন, একটা হচ্ছে প্যারাগ্রাফ আছে, কোথায় আমাদের ওয়েবসাইটটা, কোথায়, এই যে এই এইখানে হচ্ছে একটা আমাদের ই আছে, এখানে একটা হচ্ছে ইন্টারফেস আছে, এই ইন্টারফেসের ভিতরে আমাদের যত কন্টেন্ট আছে, এখানে কি আছে, এখানে একটা লোগো আছে, কিছু টেক্সট আছে, একটা ইনপুট ফিল্ড আছে, এই 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 তো এইসব টাইপের জিনিস, এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা এক একটা করে অবজেক্ট। তো এই পুরো জিনিসটা হচ্ছে আমার একটা ডকুমেন্টের ভিতরে আছে, সেই ডকুমেন্টের নাম কি, এইচটিএমএল। এইচটিএমএল নামে আমার একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টের ভিতরে আমার এই পুরো এলিমেন্টগুলো আছে। এটা কি বোঝা গেছে, যে ডকুমেন্ট জিনিসটা কি, ডকুমেন্ট জিনিসটা বুঝতে পারছি? আচ্ছা, ডকুমেন্ট জিনিসটা যদি বুঝতে পারি, তারপরে ডকুমেন্টের ভিতরে আমাদের এই যেগুলি আছে, এইচ ওয়ান ট্যাগ, মানে আমরা যদি এটাকে এইচ ওয়ান ট্যাগ ধরি, এটা একটা এইচ ওয়ান ট্যাগ, এটা একটা এইচ থ্রি ট্যাগ, তো এইগুলো হচ্ছে, এটা একটা অবজেক্ট,
এটা এইচ ওয়ান একটা অবজেক্ট আর এইচ থ্রি একটা অবজেক্ট। তো এইটা হচ্ছে ডকুমেন্টের ভিতরের একটা করে অবজেক্ট। তারপর হচ্ছে আপনি এই যে এগুলো হচ্ছে আমরা যে এইভাবে ডিস্ট্রাকচার করবো আর কি, মডেল ওয়াইজ ধরে ধরে এক একটা মডেল ধরে ধরে হচ্ছে আমরা এইটা হচ্ছে আমরা ডিস্ট্রাকচার করব। সো এই যে ডম ডম জিনিসটা আসছে, এই যে ডকুমেন্ট অবজেক্ট মডেল, এই তিনটার হচ্ছে আপনি হচ্ছে একদম প্রথম যেই এটা আছে আর কি লেটারটা, সেই লেটারটা নেন ডি ও এম। এটা হচ্ছে আপনার সংক্ষেপে বলা হয় ডম। ডম বলতে আমরা বুঝবো এই ফুল ইন্টারফেস, আমাদের পুরো ওয়েবসাইটটা আর কি, পুরো এইচটিএমএল ফাইলে যা থাকে সবটাই হচ্ছে আমাদের ডম। সো এখন আমরা একটা কাজ করতে পারি এইখানে, এইখানটাতে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এটাকে একটু বড় করে নেই। এইখানে আমরা একটা হচ্ছে ডম ট্রি বানাবো, ডমের একটা ট্রি হয়, মানে ডমের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা কীভাবে হয় সেটা আমরা একটু দেখবো। সো সেটা দেখার জন্য আমরা এখানে আর একটা বক্স দিই, এখানে আমরা হচ্ছে এইচটিএমএল ট্যাগটা দিই। হ্যাঁ, এই যে এইচটিএমএল এইচটিএমএল ট্যাগটা আমরা এখানে দিলাম। এটা হচ্ছে ওই যে আপনার ওপেনিং ক্লোজিং দুটোই হবে। আচ্ছা, লেখাগুলো কি একদম বেশি ছোট দেখতে কষ্ট হচ্ছে? তাই তো উঠেই তো বলে দিচ্ছেন, লেখাগুলো না দেখা গেলেও চল। আচ্ছা, আমি একটু জুম করে দিচ্ছি, বুঝতে পারতেছি যে কোনখানে কি লিখতেছেন, মুখে তো বলে দিচ্ছেন। আচ্ছা হ্যাঁ, তো আমি একটু বড় করে দিচ্ছি তাও। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আপনার এখানে এইচটিএমএলটা হচ্ছে একটা আমরা এই ডকুমেন্টের ভিতরে, আমরা ডকুমেন্টটাকে যদি একদম মিডলে নিয়ে যাই তাহলে একটু ভালো হবে। আমাদের ডকুমেন্টের পরে কি আসে যদি আমরা এই যে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ধরে যাই, ডকুমেন্টের পরে কি আসে? এইচটিএমএল। এটা একটা আমরা ধরবো একটা আর কি, এটা একটা গাছের মতো হবে আমাদের। হ্যাঁ, পুরো স্ট্রাকচারটা আমাদের হচ্ছে হোক, পুরো স্ট্রাকচারটা যখন দাঁড়াবে তখন দেখবেন এটা একটা আপনাদের হচ্ছে আর কি একটা গাছের মতো হবে। সো এইচটিএমএল হবে এই ডকুমেন্টের ভিতরে এইচটিএমএল। গেলাম এইচটিএমএল এ, এইচটিএমএল এর পরে আমাদের কি আসে? এইচটিএমএল এর পরে আমাদের আসে হচ্ছে, আচ্ছা এখান থেকে আমরা এটার সাথে এটাই করে দিই, কানেক্ট করে দিই, আর এটার সাথে এটা আমরা কানেক্ট করে দিলাম। এইটা কানেক্ট করতেছি, রাইট। এই যে আমরা এখন যদি এইটাকে এটার সাথে আমরা করি কানেক্ট করি, কোথায় মিশছে? আচ্ছা, এটার সাথে এটা যদি কানেক্ট করলাম তাহলে এইখানে আমরা সাপোজ ধরে নিই আমাদের এখানে একটা ট্যাগ আছে, দুইটা ট্যাগ থেকে আমাদের একটা কি হেড, হ্যাঁ একটা থাকে হেড, নাকি ভুল বললাম? না ভাই, ঠিক বলছেন, একটা হেড একটা বডি। আচ্ছা, আর একটা থাকবে আমাদের বডি। সো এই যে বডি বডি, আমি আজকের ক্লাসটা একটু অন্যভাবে নিচ্ছি, কথা হচ্ছে আজকের ক্লাসটা নিচ্ছি আর কি ভিজুয়ালাইজেশনের জন্য, যে আপনারা চোখে দেখে দেখে মনে রাখবেন আজকের ক্লাসটা। তো যদি চোখে না দেখেন তাহলে হচ্ছে অনেক সময় বুঝতে কষ্ট হয়, সেজন্য আজকে একটু ডিফারেন্টভাবে নিচ্ছি যাতে মানে হচ্ছে মনে থাকে এই জন্য। সো আমাদের দুটো হলো এইচটিএমএল থেকে দুটো দিকে দুইটা গেছে, একটা হেড একটা হচ্ছে বডি। এবার আমরা হেডের ভিতরে চাইলে অনেক কিছু লিখতে পারি, যেমন আমরা হেডের ভিতরে লিখতে পারি টাইটেল, তারপরে টাইটেলের একটা টেক্সট দিতে পারি। হ্যাঁ, এই টাইপের জিনিস আমরা লিখতে পারি, তাই তো? সো আমরা যদি এখানে আর একটা নেই, হ্যাঁ এখানে আর একটা নিলাম, এই যে হ্যাঁ এবার একটা হয়েছে। আচ্ছা, এবার আমরা এখানে এটাকে একটু ছোটো করে দিই, এখানে আমরা নিতে পারি কি টাইটেল, এখানে আমরা সিম্পলি নিলাম টাইটেল, টাইটেল ক্লোজিং করে দিই। ওকে, আমাদের হলো আর কি টাইটেল। সো তারপরে আমরা এই টাইটেলের ভিতরে আমরা যদি চাই তারপরে এখানে একটা একটা হচ্ছে নাম টাম দিতে পারি আর কি, এই টাইটেলের আমরা হচ্ছে নাম দিতে পারি কি ভিতরে হচ্ছে মাই টাইটেল বা হচ্ছে মাই ওয়েবসাইট হ্যান ত্যান এগুলো আমরা দিতে পারি। এই তো হচ্ছে একটা বিষয়। আর হচ্ছে বডি, এই বডির ভিতরে আমাদের অনেক কিছু যাবে। হ্যাঁ, এই বডির ভিতরে আমাদের অনেক কিছু যাবে, যেমন হচ্ছে আমাদের এইচ ওয়ান যাবে, এইচ টু যাবে, এইচ থ্রি যাবে, তারপরে এখানে যা আছে আর কি, ধরেন একটা ডিপ গেল এখানে। আচ্ছা, আমি হচ্ছে ওই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট সহ লিখি যাতে বুঝতে সুবিধা হয়। এইটা আপনাদেরকে ডকুমেন্ট হিসেবে দিয়ে দেবো, আমি এই ট্রিটা ডকুমেন্ট হিসেবে দিয়ে দিব, আর সেম একটা ট্রি আপনারা ডাবলু থ্রি স্কুলে গেলেও দেখতে পারবেন। হ্যাঁ, তো এখানে একটা হচ্ছে ডিপ চলে আসলো আমাদের, তো আমরা এটাকে আর একটাই করি, একটা কপি পেস্ট মারি। সো এখানে একটা ডিপ আসলো, তারপর এখানে আর একটা আসলো, ধরেন এই সোয়ান ট্যাগ একটা আসলো। হ্যাঁ, আচ্ছা এটা এখানে কেন যাচ্ছে? আরে ভাই এখানে যা রে ভাই, আচ্ছা এখানে আমাদের আসলো একটা এই সোয়ান ট্যাগ চলে গেছে। ওকে, এক মিনিট, সাথে এটা কানেক্ট করে দিই। এখানে আমাদের আসলো একটা এইচ ওয়ান ট্যাগ। হ্যাঁ, আমরা আস্তে আস্তে এটা আমিও ইউজ করে স্টার্ট করছি কেবল,
এটা হচ্ছে সবাই ইউজ করে আর কি প্রফেশনালরা। এটা দিয়ে হচ্ছে এই মানে একটা লেখা যখন চোখে দেখবেন, একটা ভিজুয়াল করবেন, তখন হচ্ছে মনে থাকে ভালো। সো এটা আমি স্টার্ট করছি এখান থেকে লেখা। সো আশা করি এটা আমি আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবো, তখন আপনাদেরকে আর একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাইতে পারবো। আজকে একটু হচ্ছে লেট হচ্ছে লিখতে, তো আজকেরটার জন্য মাইন্ড করেন না। হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই নাকি? নাই, আবার নেট চলে গেছে। সমস্যা নাই, শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে এইচ ওয়ান এখানে একটা নিলাম। সো এইখানে এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি ভাবে অনেক কিছুই আমাদের থাকতে পারে, তাই তো? আচ্ছা, সিম্পল একটা জিনিস আমরা বুঝলাম যে আমাদের এরকম একটা ট্রি, মানে কি ট্রিটা কি, এই জিনিসটাকে যদি আপনি রিভার্স করে মানে হচ্ছে ধরেন উল্টো করে ধরেন, তাহলে হচ্ছে এটা একটা হচ্ছে আপনার গাছের মতোই হবে কিন্তু। হ্যাঁ, আপনি একটু হচ্ছে আপনার হচ্ছে মাথাটাই করেন, ঘুরায় রাখেন, এটা একটা আপনার হচ্ছে গাছের মতোই হয়ে গেছে। নিচের দিকে হচ্ছে বডি শুরু হয়েছে, তারপর উপরে হচ্ছে আপনার ডালপালা এক একটা এক এক দিকে আর কি চলে গেছে। সো এই যে একটা বডি তৈরি হয়েছে, এই বডিটার এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে এই যে ডমের ভিতরে হচ্ছে পড়ে, এই পুরো স্ট্রাকচারটা এইচটিএমএল সহ এইচটিএমএল এর ভিতরে যা যায় এটাকে বলে ডম ট্রি। এই জিনিসটাকে মনে রাখবেন, যেটাকে বলা হয় ডম ট্রি। হ্যাঁ, মনে থাকবে, এগুলি এক একটা অবজেক্ট, ডম ট্রির এগুলি এক একটা অবজেক্ট, আর এই পুরোটা হচ্ছে একটা ডম ট্রি। আর এইখানে যে শুধুমাত্র এইখানে যে কয়টা দিছি এই কয়টাই হয় তা না, আপনারা ভালো করেই জানেন যে আমাদের এই বডি ট্যাগের ভিতরে ন্যাব, হ্যান ত্যান, হাবি জাবি সব কিছু হয় এখানে। সো আর এখানে হেড ট্যাগের ভিতরে হচ্ছে আমাদের ওই হচ্ছে ই হয় আর কি, টাইটেল, তারপরে লিঙ্ক টিঙ্ক এগুলি হালকা পাতলা কিছু কিছু হয়। সো এই হচ্ছে ওভারঅল টোটাল বিষয়টা আর কি। সো আশা করি এইটা আপনারা বুঝতে পারছেন। সো আমরা এখান থেকে এটা তো বুঝতে পারলাম যে আমাদের হচ্ছে হট ইজ ডম, এটা আমরা বুঝতে পারছি। জি ভাইয়া, সো হোয়াই ডম, কেন ডম ইউজ করব? হ্যাঁ, এটা তো অবশ্যই একটা হচ্ছে আপনাদের প্রশ্ন অবশ্যই আসে, তাই না? আচ্ছা, আপনারা একজন একটু বলেন তো যে আমরা কেন ডম ইউজ করব, একজন বলেন দেখি একটু, আপনাদের যদি কারো আইডিয়া থাকে। রামিম ভাইয়ের আইডিয়া আছে। আচ্ছা, রামিম ভাই বলেন তাহলে। আপনার ওই যে মনে করেন ওয়েবসাইটে আপনার যখন কোনো ইনপুট দেয় সেই অনুযায়ী কিছু চেঞ্জ হবে, সেটা ডমের মাধ্যমে করি, এরকম এক্স্যাক্টলি এরকম। বাট হচ্ছে আরেকটু ডিফারেন্স আছে বিষয়টা, বিষয়টা একটু ডিফারেন্স বলতে এরকম হবে এটা যে আমরা এই যে ডম যেটা আছে এই ডমটাকে আমরা জাভা স্ক্রিপ্টে ধরে, হ্যাঁ ডমটাকে আমরা জাভা স্ক্রিপ্টে ধরে ডমের মাধ্যমে আমরা এইচটিএমএল এর এই যে বডির যেই ট্যাগটা আছে না, ডিপ ট্যাগটা, এই ডিপ ট্যাগের ভিতরে সাপোজ আমাদের এখানে এইচ ওয়ান ট্যাগটা ধরি আমরা, হ্যাঁ ডিপটা না, এইচ ওয়ান ট্যাগটা ধরি আমাদের এই এইচ ওয়ান ট্যাগের ভিতরে সাপোজ আমাদের এখান থেকে মেবি ইজিলি হচ্ছে এখান থেকে আমাদের এইচ ওয়ান ট্যাগের ভিতরে আমাদের হচ্ছে আছে কি, মনে করেন যে মাই নেম নামে একটা হচ্ছে আমাদের টেক্সট লেখা আছে। সো আমরা যখন এটা যদি জাভা স্ক্রিপ্ট ইউজ করি কি, এখান থেকে আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করে আমরা এই যে ভিতরের যেই ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটাকে এখান থেকে মাই নেম পরিবর্তন করে এখান থেকে ডাইরেক্ট হচ্ছে মাই নেম ইজ এস এ ভি আই টি, পুরোপুরি একটা নতুন একটা ডকুমেন্ট আমরা এখান থেকে লিখতে পারি ইউজ করে জাভা স্ক্রিপ্ট। হ্যাঁ, এটা আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করে করতে পারি। আমাদের এই সোনের ভিতরে আছে কি শুধুমাত্র মাই নেম, এটা আমরা জাভা স্ক্রিপ্ট চেয়ে মানে আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে এটার ভিতরে যেই মাই নেম যেই টেক্সটটা আছে এই টেক্সটটাকে হচ্ছে আমরা কী বলি, ইনার টেক্সট, তাই তো? একটা 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 আপনার একটা ট্যাগের ভিতরে যেটা থাকে সেটা তো ইনার টেক্সট। আর হচ্ছে ডমের যে বিষয়টা আছে এই ডমটাকে আসলে মোট তিনটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আপনার কোর ডম, আর একটা হচ্ছে এক্সএমএল ডম, আর একটা হচ্ছে এইচটিএমএল ডম। মূলত আমরা এইচটিএমএল ডম নিয়ে আলোচনা করতেছি আর এইচটিএমএল ডম নিয়ে আলোচনা করব। সো আমরা এইচটিএমএল ডম দিয়ে এই যে পুরো একটা স্ট্রাকচার আছে ভিতরে, আমার এখানে মাই নেম লেখা ছিল হেডের ভিতরে, এই যে এই জনে মাই নেমটা লেখা আছে এই মাই নেমটাকে আমরা পুরোপুরি চেঞ্জ করে মাই নেম ইজ সাবিত বা অন্য একটা টেক্সট আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা ইভেন এইখানে এইচ ওয়ান ট্যাগের ভিতরে একটা ট্যাগের ভিতরে থাকা এইচটিএমএল ট্যাগ ট্যাগ সহ চেঞ্জ করে দিতে পারি, এইচ ওয়ানকে রিপ্লেস করে আমরা এখানে পি করে দিতে পারি, তারপরে ভিতরে থাকা কন্টেন্টকে চেঞ্জ করতে পারি, ইভেন আমরা এখান থেকে চাইলে কোনো স্টাইল যদি থাকে আমাদের স্টাইলও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তার মানে আমরা এভরিথিং চেঞ্জ করতে পারি এই ডমকে সিলেক্ট করে। হ্যাঁ, এইচটিএমএল ডমকে আমরা সিলেক্ট করে অ্যাট্রিবিউটস, এলিমেন্টস, সিএসএস স্টাইল, তারপরে হচ্ছে এইচটিএমএল ট্যাগ, তারপরে হচ্ছে ইভেন্টস যদি কোনো হয় কোনো ইভেন্টসও আমরা চেঞ্জ করতে পারি।
যেমন ওই যে আমরা হচ্ছে ওই ন্যাববার বানাই না আর কি টগল করে, ওই টাইপের জিনিসও আমরা হচ্ছে এই ডকুমেন্টের ভিতর থেকেই করব। অর্থাৎ আমাদের জাভাস্ক্রিপ্টে যত কাজ হবে সব এই ডকুমেন্টের ভিতরে হবে। সো এই যে এটা হচ্ছে ভিজুয়াল একটা ট্রি, এই ট্রির লিঙ্কটা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি এটা লিখে দিই জেস ডম ক্লাস, হ্যাঁ জেস ডম ক্লাস, আমি এটাকে রিনেম করে দিলাম। আমি এটার লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা এই লিঙ্কটা যদি কেউ দেখতে চান, এই ট্রিটা কেউ দেখতে পারবেন। এটা মেবি এখান থেকে শেয়ার করা যায় কিনা আমি শিওর না। আচ্ছা যদি শেয়ার করা যায় আমি আপনাদেরকে এটা ওই যে আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে দিয়ে দিব যদি শেয়ার করা যায় তাহলে। আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে ডম কেন ইউজ করব। হ্যাঁ ডম ইউজ করব আমরা HTML এর ভিতরে থাকা যে কোনো টেক্সট, যে কোনো স্টাইল, যে কোনো কিছুকে চেঞ্জ করার জন্য। হাউ টু ইউজ ডম, এবার এটা আমরা দেখব ডাইরেক্ট ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে। আমাদের ভিজুয়ালি দেখা শেষ, এবার আমরা একটু কোডের মাধ্যমে দেখে বোঝার চেষ্টা করি যে আসলে ঘটনাটা কী হয় আর কীভাবে হয়। সো আমরা এই যে এখানে চলে আসছি ভিজুয়াল স্টুডিও কোডে, আমরা এবার হচ্ছে আচ্ছা যাদের নোড ইনস্টল দেওয়া আছে তাদের একটা প্রবলেম হয়, যেমন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিলে ওটা হচ্ছে আইডিটাই একটা এরর দেয়। ওই এররটা হচ্ছে জহুরুল ভাইকে আমি সলভ করে দিয়েছিলাম, ওই এররটা নিয়ে আমরা পরে একটা কোনো একটা ক্লাসের মানে ই করবো, ডিসকাস করবো। আর ওইটা নিয়ে হচ্ছে আর কি প্যানিক হওয়ার কিছু নাই, বাট আপনার সব কাজ ঠিক মতোই করবে, বিকজ আপনাদের প্রত্যেককে নোড ইনস্টল দেওয়া আছে, এই জন্য এটা হচ্ছে আগেই বলে নিলাম। এরর দেখলে এখানে কোনো হচ্ছে ভয় পাওয়ার কারণ নাই, স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিন এররটা, তাহলে ওইখান থেকে আমি হচ্ছে বুঝাই দেবো যে এটা কোন এরর আর কেন দিছে। সো ফার্স্টে আমরা এখানে একটা আইডি নেই, হ্যাঁ আইডি নেওয়ার জন্য আমরা কী দিব, ফার্স্টে হ্যাশ আইডি নামে একটা আইডি দিলাম, একটা ডিপ দিলাম, হ্যাঁ আইডি দিয়ে একটা ডিপ দিলাম। এই ডিপের ভিতরে আমরা হচ্ছে একটা এইচ ওয়ান ট্যাগ লিখি, এইচ ওয়ান ট্যাগ এখানে লিখে দিলাম, মাই নেম লিখে দিলাম, মাই নেম এইভাবে লিখে দিলাম, মাই নেম শুধু আর কিছু না, মাই নেম লিখে একটা হচ্ছে ক্লোন দিয়ে সেভ করলাম। ওপেন উইথ লাইভ সার্ভার যদি দেই তাহলে এটা আমাদের লাইভ সার্ভারে অন হবে। সরি এটা লাইভ সার্ভারে অন হয়নি, হচ্ছে আমার এটা অন করা না, এবার হবে মেবি, ওপেন উইথ লাইভ সার্ভার, হ্যাঁ এবার হয়েছে। সো এই এখানে দেখেন এইচ ওয়ান দিয়ে মাই নেমটা আমার চলে আসছে, এটা কি বেশি বড় করা নাকি, হ্যাঁ আচ্ছা মাই নেমটা চলে আসছে। এবার আমরা কী করবো, স্ক্রিপ্ট ট্যাগ, আমরা জানি যে বডি ট্যাগের ভিতরে আমরা এখানেই স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে পারি, তাই তো? আমরা কিন্তু এক্সটার্নাল ফাইল এখানে আজকে ক্রিয়েট করলাম না, এইখানেই এইখানেই দেখতেছি, কজ আজকে অলরেডি অনেক লেট হয়ে গেছে, এক্সটার্নাল ফাইলের দরকার নেই, এইখানেই করি। ওকে এইখানে আমরা ফার্স্ট যেটা করতে পারি, এখানে আমাদের এটাকে ইউজ করার জন্য আমরা এটাকে হচ্ছে এখন দেখতেছি হাউ টু ইউজ, হ্যাঁ ডমটাকে আমরা হচ্ছে কীভাবে ইউজ করব। এই ডমটাকে আমরা ইউজ করার জন্য আমাদের হচ্ছে এটাকে আগে হচ্ছে ধরতে হবে, এক মিনিট, আমাদের ডমটাকে ধরতে হবে। সো ডমটাকে ধরার জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিই, হ্যাঁ যাতে আমাদের হচ্ছে দেখতে সুবিধা হয়, আপনারা ভেরিয়েবল ছাড়াও চাইলে করতে পারবেন, সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। আমরা হচ্ছে কনস্ট ভেরিয়েবল নিলাম, হ্যাঁ কনস্ট ভেরিয়েবল আইডি, এই যে উপরের যে আইডিটা আছে না সেই আইডিটাকে আমরা হচ্ছে আর কি চেঞ্জ করবো। আমরা এখানে কী দেখছিলাম, এই যে আমরা এখানে ভিজুয়াল করছিলাম, এখানে আমরা দেখছিলাম এইচ ওয়ানের ভিতরে যে লেখাটা থাকবে সেটাকে আমরা চেঞ্জ করবো, এটার ভিতরে যে লেখাটা থাকবে সেটা আমরা চেঞ্জ করে অন্য কিছু লিখে দেবো। সো এখানে আমরা আইডি দিলাম একটা, একটা ভেরিয়েবল নিছি ফার্স্টে, বুঝতে কষ্ট হলে এটাকে আমি একটু স্পেস স্পেস দিয়ে দিই। এইখানে আমাদের এতটুকু আর কি জাভাস্ক্রিপ্ট শুরু, তাও কি সমস্যা হচ্ছে, জেএস লিখে দিছি এখানে, এইখান থেকে জাভাস্ক্রিপ্ট শুরু দিলাম, কনস্ট তারপরে আইডি, আইডির পরে এখানে হচ্ছে আমরা দিলাম ডকুমেন্ট, এই যে এটা, তারপরে ডট গেট এলিমেন্ট বাই আইডি, এলিমেন্ট বাই আইডি যেটা আছে এটা দেখেন, এই যে আমি এইটাকে আপনাদের মিটেও দিয়ে দিচ্ছি, আপনারা এইটা যারা নতুন নতুন বলতে হচ্ছে দুই একজন নতুন আছেন একদম তাদের এটা হচ্ছে কাজে আসবে, এইভাবে লিখবেন। এইখান থেকে দেখাচ্ছি আমি, এই যে এখানে দিয়ে দিছি, এইখানে দেখেন ফার্স্টে ডি ছোটো হাতের, তারপরে পুরো ডকুমেন্টটা এইভাবে হয়েছে, ডট গেটের জি ছোটো হাতের, এলিমেন্টের ইটা বড় হাতের, এবং হচ্ছে হচ্ছে আপনার বাইয়ের বিটা বড় হাতের, আইডির আইটা বড় হাতের, এটাকে আমরা কি বলি এই স্টাইলটাকে, এই স্টাইলটাকে আমরা কি বলি ভুলে গেছেন, ক্যামেল 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 কেস, হ্যাঁ এই আমরা বললাম তো আগে, হ্যাঁ ওটা হচ্ছে আমি শুনতে পাইনি, আচ্ছা যাই হোক এটা হচ্ছে আর কি ক্যামেল কেস। তো এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি এইভাবে লেখাটাকে হচ্ছে আপনার বলা হয় ক্যামেল কেস, হ্যাঁ এই সিস্টেমটাকে বলে কি, এই সিস্টেমটাকে বলা হচ্ছে ক্যামেল কেস। আচ্ছা এবার হচ্ছে আমরা এটার ভিতরে একটা আইডি আমরা নিব, সো আইডিটাকে আমরা নেওয়ার জন্য এখান থেকে জাস্ট সিম্পল এই যেখানে একটা আইডি দিছিলাম আমরা
এই আইডিটাকে এখান থেকে আমরা এখানে বসায় দিলেই হবে। হ্যাঁ, আইডি দিলাম, তো তারপর আমরা একটু লক করি, হ্যাঁ কনসোল লক করি, কনসোল লক করি আইডিটাকে। আচ্ছা, এটা হচ্ছে, ভাইয়া আইডিতে মনে হয় কোয়াটেশন দিতে হয়। হ্যাঁ মানে দু, হ্যাঁ আমি এটা হচ্ছে বলে গেছিলাম। আচ্ছা, দুপাশে দুটো হচ্ছিল যে আপনার কোটেশন দিতে হবে। হ্যাঁ, এই যে এটাকে হলো আপনি সিঙ্গেল কোটেশন দিলেও হবে, এই যে সিঙ্গেল কোটেশন, এটা এই সিঙ্গেল কোটেশন দিলেও হবে অর ডাবল কোটেশন দিলেও হবে, যে কোনো একটা মানে কোটেশন দিতে হবে আর কি। সো এখন এখান থেকে আমি যদি দেই, এটা হচ্ছে এইচটিএমএল, এইচটিএমএল আইডি, হ্যাঁ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এইচটিএমএল আইডি হচ্ছে এই যে এটা, আর এটা হচ্ছে জেএস আইডি। হ্যাঁ, জেএস আইডি, এবার তো বুঝতে পারছেন যে আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে জেএস আইডি আর মেইন আইডির নাম হচ্ছে এইচটিএমএল আইডি, এই হচ্ছে আমাদের দুটো। সো এটা এটা কোনো এরর না, এটা হচ্ছে ওই যে আমি ই করি নাই আর ক্যামেল কেস করি নাই, এই জন্য ক্যামেল কেস করে দিলে দেখবেন ঠিক হয়ে গেছে। এখন দেখেন ঠিক হয়ে গেছে, ওকে। সো এবার আমরা এটাকে আমরা কি করছি, কনসোল লক, তো কনসোল লক করার পরে আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু যাই, এখানে আমরা জেএস আইডিটা কনসোল লক করা নেই, শুধু আইডি কনসোল লক করা আছে। হ্যাঁ, এই জেএস আইডিটাকে আমাদের কনসোল লক করতে হবে, এই যে জেএস আইডিটাকে আমরা কনসোল লক করলাম। এবার দেখেন আমরা যদি এখানে এই যে কনসোলে যাই, তাহলে দেখেন এই পুরো আইডিটা এখানে আমাদের এই কনসোলে আর কি চলে আসছে, এই পুরো আইডির ভিতরে যা আছে সব সহ দেখছেন। এখানে আমরা সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরোটা সিলেক্ট হয়ে গেছে না? জি ভাইয়া। আচ্ছা, সেম কাজটা আমরা যদি আরেকটু বোঝার সুবিধার্থে যদি আমরা এখান থেকে স্টাইলের ভিতরে করি, স্টাইল, এই যে আমরা যদি সিএসএস এর ভিতরে করি, এখান থেকে আমরা যদি কোনটাকে ধরবো, এখান থেকে যদি আমরা এই যে ডট ডিপকে ধরি আর কি, ডিপকে যদি ধরি আমরা, ডিপের হচ্ছে, আচ্ছা এইখান থেকে ধরতে হবে না, আমরা তো ওইখান থেকেই দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, ডিপে তো ক্লাস দেওয়া নাই, না আমাদের কিছু ধরতে হবে না, এইখান থেকে দেখতে পারি আমরা। এই যে এলিমেন্টে গেলে এইখানে দেখেন বডিতে গেলাম, বডিতে যাওয়ার পরে আমরা এই যে ডিপের উপরে যখন ই করলাম, হোভার করলাম, তখন এই পুরো ডিপটা সিলেক্ট হয়ে গেছে। ইভেন ডিপের ভিতরে যেই একটা হচ্ছে টেক্সট আছে, H1, H1 ট্যাগ সহ সিলেক্ট হয়ে গেছে। এই যে পুরো ডিপে যখন হোভার করতেছি, পুরোটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক সেইমভাবে আমরা এখন জাভা স্ক্রিপ্ট দিয়ে এটাকে এখান থেকে সিলেক্ট করলাম। আপনি আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য এখানে আপনি দিতে পারেন এই যে ডকিউমেন্ট ডট গেট এলিমেন্ট, সরি, গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে এখানে আমরা একটা ডাবল একটা কোটেশন দেই, কোটেশন দিয়ে একটা ব্র্যাকেট দেই, ব্র্যাকেটের ভিতরে এটার নাম কি ছিল আমাদের, এখান থেকে যদি আমরা দেখি এইচটিএমএল আইডি, এইচটিএমএল আইডি, এখান থেকে আমরা এইচটিএমএল আইডি যদি দেই, এইচটিএমএল আইডিটা ছোটো হতে, তাই তো, আইডি দিলাম, এন্টার দিলাম, এবার দেখেন এই যে এই পুরোটা আপনার হচ্ছে আর কি চলে আসছে, দেখছেন ইন্টারেস্টিং না? আচ্ছা, যারা নতুন আছেন এদের কাছে কি জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়েছে, মনি আপু ক্লিয়ার হয়েছেন? জি ভাই ক্লিয়ার হয়েছে। মনি আপু, তারপরে হচ্ছে রিয়া আপু, বোথ ক্লিয়ার? মনি আপু মেসেজ করছে যে কোন জায়গায় গেছে, এখনো আসছে কিনা জানি না। আচ্ছা ঠিক আছে, সো হচ্ছে, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে কন্টিনিউ করতে থাকি, তারপরে ক্লাসের শেষে আবার হচ্ছে প্রশ্ন নিব। সো এভাবে আমরা এটাকে সিলেক্ট করতে পারলাম, হোপ আপনারা এটা বুঝতে পারছেন যে আমরা কীভাবে একটাকে সিলেক্ট করব। সো আমাদের সিলেক্ট করা শেষ, তো যদি এখান থেকে আমরা এটা দেখি, তো এই যে আমাদের ডম, এই যে হচ্ছে আর কি ডম যেটা আছে, ডমটাকে আমরা সিলেক্ট করতে পারছি ফার্স্টে। সো সিলেক্ট করার পরে এবার এটা আমাদের ইউজ করার পালা। সো ইউজ করার পালা যখন আসলো, তখন আমরা এখানে এখানে সিম্পল একটা কাজ করতে পারি। এখানে সিম্পল কাজটা যেটা করব, আমি দুইটা ওয়েতে দেখাবো, আগে হচ্ছে যেটা একটু হচ্ছে কঠিন সেটা দেখাই, তারপরে যেটা সহজ সেটা দেখাবো। ডট ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল জিনিসটা কি, আবার ইনার এইচটিএমএল একদম সিম্পল, এটা ইংলিশে যদি আপনি ধরেন তাহলে এইচটিএমএল এর ভিতরে যা আছে, তাই তো, ইনার এইচটিএমএল। এই ইনার এইচটিএমএল এর যদি হচ্ছে আপনি বাংলা মিনিং করেন, তাহলে কি হয়, এই এইচটিএমএল এর ভিতরে যা আছে, তার মানে আমাদের এই জেএস আইডি নামের যেই আইডিটা আছে এটার ভিতরে আছে কি, এটার ভিতরে আছে আমাদের এই যে রিলোড করি, এটার ভিতরে আছে আমাদের পুরো এই এইটা আইডিটা। এখন আমি বললাম যে আমাদের এই পুরো যেটা আছে আইডিটা পাশাপাশি এনে দেই বুঝতে সুবিধার জন্য, এই পুরো যে আইডিটা আছে আমাদের এই যে ডিবের এই পুরো আইডিটা, এই পুরো আইডিটাকে আমরা এবার ইনার এইচটিএমএল যেটা আছে এই আইডির ভিতরে যে এইচটিএমএলটা আছে সেই এইচটিএমএলটা আমরা এখন এখান থেকে চেঞ্জ করব। এখান থেকে চেঞ্জ করে এখন আমরা কি লিখব বলেন, কারো কোনো আইডিয়া?
এইভাবে লিখব? মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। আচ্ছা কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। আচ্ছা আমি এইচ ওয়ান দিয়ে লিখি, দেখি কি হয়। আবার না এইচ টু দিয়ে লিখি, এবার আগেটা তো এইচ ওয়ান ছিল, এটা হচ্ছে পি দিয়ে লিখি, পি পি দিয়ে লিখি। হ্যাঁ মাই কান্ট্রি নেম ইজ বিলি। ওকে সো এটা লিখলাম, লেখার পরে এবার আমরা কনসোল লক করব হচ্ছে এটাকে, তাই তো? তো আমরা একটু কনসোল লক করি না, গিয়ে দেখি এখন হচ্ছে কি আসে। রিলোড দেই, এরর আসছে একটা, এররটা কোথায় আসছে? কোথাও একটা হচ্ছে, এটা কিসের এরর? এবার দেখেন এবার হচ্ছে যদি কনসোল লগ, আচ্ছা এটাকে আর একটা আমরা হচ্ছে মানে আসছে তো ভাইয়া, কোথায় আসছে? হ্যাঁ 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 এই যে দেখেন মাই কান্ট্রি নেম ইজ বিডি। হ্যাঁ চলে আসছে, সরি আমি এটা হচ্ছে খেয়াল করি নাই, মাই কান্ট্রি নেম ইজ বিডি। দেখছেন এটা হচ্ছে এখন আপনার চলে আসছে। আর এটা হচ্ছে অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে আর কি, ইনার এসটিএমএল যেটা থাকবে সেটাকে আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখলাম। বাট এটা আমরা লিখছি কি, এটা আমরা লিখছি হচ্ছে প্যারাগ্রাফ হিসাবে। বাট এখানে আমি যদি এই জাভা স্ক্রিপ্ট কোডটাকে যদি আমি কমেন্ট করে দেই, তাহলে দেখেন আমাদের কিন্তু মেইন এসটিএমএল কি ছিল, মাই নেম। এখন আমি এইটাকে কি করছি, জাভা স্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করছি, এটাকে কিন্তু আমি এইচটিএমএল দিয়ে হচ্ছে আর কি চেঞ্জ করি নাই, জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করে ফেলছি, লিখে দিয়েছি মাই কান্ট্রি নেম ইজ বিডি বাংলাদেশ। হ্যাঁ এই জিনিসটা কি ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং না? আচ্ছা ভাই, আচ্ছা আগে থেকে জহিরুল ভাই পারতেন এবং হচ্ছে রামিম ভাই পারতেন, আর রাতুল ভাই আর হচ্ছে আর বাকি যারা আছেন তাদের কাছে হচ্ছে কেমন লাগছে এটা? হ্যাঁ হ্যাঁ আমি পারতাম না। আচ্ছা আর রিয়াপু পারতেন? আমরা কি করতে পারি, এখন আমরা এখানে এইচটিএমএল এর ভিতরে শুধুমাত্র এইচ ওয়ান একটা হচ্ছে দিয়ে যাই। হ্যাঁ এখন একটু হচ্ছে এই করি, এটার সাথে হচ্ছে আমরা মজা করি যে এখানে শুধুমাত্র এইচ ওয়ান দিছি আর কিছুই আমরা লিখি নাই। তো এখন এইখানে আমরা এইচ ওয়ান এর ভিতরে যে টেক্সটটা দিব সেই টেক্সটটাকে আমরা এখান থেকে এইচ ওয়ান করে এই যে এটার ভিতরে আমরা এই টেক্সটটাকে এখান থেকে পাঠিয়ে দিই। তো আমাদের নর্মাল হচ্ছে এইচটিএমএল এ কিছুই লেখা নাই, কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এখানে মাই কান্ট্রি নেম ইজ বিডি এটা লিখতে পারছি। সো এটা হচ্ছে আমরা বারবার প্র্যাকটিস করব। আমরা আজকে আজকে পুরো মানে হচ্ছে 5-7 লাইন, ওই যে আমরা একদম প্রথম যখন এইচটিএমএল হচ্ছে আমরা শিখছি না, তখন হচ্ছে এখানে কি লিখছিলাম, H1, H2, H3, H4, H5, H6, এইভাবে আপনারা হচ্ছে মানে নতুনরা না পুরানরা প্রত্যেকের হোমওয়ার্ক হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা H1 থেকে H6 পর্যন্ত এবং প্যারাগ্রাফ সহ যে কটা ট্যাগ পারেন লিখবেন জাভা স্ক্রিপ্ট দিয়ে। হ্যাঁ এইচটিএমএল এ একটা করে ঠিক আছে ভাই, প্রয়োজনে মনে করেন যে একটা ন্যাপবার তৈরি করে দেব, ওই যে আচ্ছা আপনি তো একটু, আচ্ছা আপনি তো হচ্ছে একটু অ্যাডভান্স, তো আপনি হচ্ছে পুরো একটা ন্যাপবার তৈরি করে দিয়েন, সমস্যা নাই, বাকিরা শিখতে পারবে। আর পুরো ডিসক্রিপশন সহ লিখে দিয়েন যাতে সবাই শিখতে পারে। আর যারা নতুন আছেন তারা H1 থেকে H6 পর্যন্ত যতগুলি ট্যাগ আছে সবগুলি এইখানে লিখবেন। আর হচ্ছে ওই যে আপনার হচ্ছে প্যারাগ্রাফ, অ্যাঙ্কর ট্যাগ, হ্যান্ড ত্যান যা আছে সব এখানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিলেও কাজ করবে। বিশেষ নহলে আমি দেখে দেখাই এখানে অ্যাঙ্কর ট্যাগ দিই, পণ্ডিতি করতে যায় চাপে পড়ে গেছি। হ্যাঁ এক্স্যাক্টলি এই স্রেফ দিতে হবে, তাই তো ওই জন্য কাজ করে নাই নাকি। আচ্ছা যাই হোক, এখানে আপনারা হচ্ছে আপনাদের কাজ হবে যে আপনারা সবগুলি যা আছে H1 থেকে H6 পর্যন্ত যা যা পারেন সবগুলি ইউজ করবেন। এক সেকেন্ড হচ্ছে, এবার এটা তো একটা ওয়ে গেল, সো আর একটা ওয়ে আমরা দেখবো। এই এই ওয়েটাকে আমরা হচ্ছে এখন একটু কমেন্ট করে রাখি, আমি কোডটা গিটহাবে দিয়ে দেবো, বাট আপনারা হোমওয়ার্কটা করবেন এই কোডটা না দেখে, কোড না দেখে আপনারা প্র্যাকটিস করবেন, তারপরে কোড যদি কোথাও হচ্ছে থেমে যান তখন এই কোডটা দেখবেন। এইখানে যে আমি একটা ভেরিয়েবল নিছি না, এই ভেরিয়েবলটা আপনি ভেরিয়েবলটা ছাড়াও করতে পারেন, জাস্ট এখান থেকে যদি লিখে দেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই এলিমেন্ট বাই আইডি, সরি এলিমেন্টস না এলিমেন্ট বাই আইডি, তারপর একটা ডাবল কোটেশন, আইডিটা কী ছিল আমাদের এসটিএমএল আইডি যেটা ছিল, আইডিটা ধরেন, আইডিটা এখানে আমি বসাই, আইডিটা বসাইলাম, এইখান থেকে যদি ডট, সরি এটার সাথে ডট হবে, একদম ব্র্যাকেটের সাথে ডট দিবেন, ডট তারপরে এখান থেকে দিবেন
ইনার এইচটিএমএল, এই যে ইনার এইচটিএমএল যেটা আছে, ইনার এইচটিএমএলটা এখান থেকে দিলেন। দেওয়ার পরে এখান থেকে আপনি ইকুয়াল দিয়ে এখান থেকে আপনি সেম জিনিসটা লিখে দিতে পারেন, যে লিখলাম এখানে এইচ ওয়ান। আচ্ছা এটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ লিখি, হ্যাঁ প্যারাগ্রাফ, লোরেম টেক্সট, লোরেম টেক্সট, এটা একটা লোরেম টেক্সট। তো এখানে আর একটা প্যারাগ্রাফ আমরা ক্লোজিং করে লিখে দিলাম, এক লাইনে লিখলাম এবার, হ্যাঁ কন্ট্রোল এস, এই যে দেখেন লোরেম টেক্সট এখানে চলে আসছে। বাট আমার এখানে যদি ইনকেস কিছু লেখাও থাকতো, যে ওই যে ওইটাই দিয়ে দিই, যে এ বি সি ডি যাই হোক কিছু একটা এখানে লেখা আছে আমার, বাট সেই লেখাটা এখানে আসবে না। জাভা স্ক্রিপ্ট, তার মানে আমরা বুঝলাম কি জাভা স্ক্রিপ্ট মোর দ্যান পাওয়ারফুল এইচটিএমএল, তাই না? আচ্ছা এখানে আসলে এরকম কোনো বিষয় না আর কি, পাওয়ারের কোনো বিষয় না, বাট হচ্ছে এটা হচ্ছে অবশ্যই পাওয়ারফুল জাভা স্ক্রিপ্ট এইচটিএমএল এর থেকে। বাট এখানে এইটাই হচ্ছে ডমের কাজ, ডমের কাজ হচ্ছে সব কিছু আর কি চেঞ্জ করা। সো ডম নিয়ে আমরা একটা ক্লাসে পুরোপুরি শেষ করতে পারবো না, যেহেতু অনেকেই নতুন, অনেকে না ম্যাক্সিমাম মানে হচ্ছে দুইজন বাদে আর সবাই নতুন। সো এই জন্য ডম নিয়ে আবার আমরা স্টাইলটা কীভাবে চেঞ্জ করে সেগুলো পরের ক্লাসগুলোতে আস্তে আস্তে দেখবো। আজকে ফার্স্টের কাজ হচ্ছে আমরা এইভাবে এক লাইনের ভিতরেই লিখতে পারি, কিংবা চাইলে এভাবে আমরা এক একটা করে ভেরিয়েবল দিয়েও লিখতে পারি। সো এইটা হচ্ছে আপনাদের কাজ। আমি মূলত ভেরিয়েবলটা দিয়েছিলাম এটা করার জন্য আর কি, যেখান থেকে আপনার কনসোল লক করার জন্য। সো আপনারা চাইলে এইভাবে করে করে আপনারা এইচ ডাব্লিউটা করবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আজকের জন্য। আর কালকে আমরা দেখব, আজকে হচ্ছে ডম সম্পর্কে বোঝা শেষ এবং মানে ছোট্ট একটা হোমওয়ার্ক হচ্ছে আজকে পেয়ে গেছি। আর কালকের ক্লাসে আমরা দেখব ক্লাস এবং হচ্ছে আইডি ক্লাস একসাথে কীভাবে নেওয়া যায়, ট্যাগ হচ্ছে কীভাবে আর কি ধরা যায়, এবং ট্যাগের ভিতরে যে লেখা টেখা থাকে এগুলো আরও ডিটেলস একটু কালকে দেখব। সো আজকে ক্লাসটা আমি স্টপ করি।